সো হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এলাম নতুন একটি প্রোডাক্টের সাথে। তো আপনি যদি এখন বাজেট সেগমেন্টের মধ্যে একটা বেস্ট ডুয়েল ব্যান্ড রাউটারে খোঁজ করে থাকেন, তাহলে সঠিক ভিডিওতে এসেছে। তো আজ আমার এই ভিডিওতে টিপিলিঙ্কের AC750 এই মডেলটি একটি অনেস্ট আনবক্সিংয়ের সাথে একটা অনেস্ট রিভিউ দেওয়া হবে, এবং এই রাউটারটি অনেকটাই প্রাইসটা কম এবং বাজেট সেগমেন্টের মধ্যে ডুয়েল ব্যান্ড কিন্তু ফিচার্স আপনাদের অফার করছে। তো দেখুন ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল বক্স। তো বক্সের ওখানে দেখতে পাচ্ছেন টিপিলিঙ্কের লোগো এবং AC750 ওয়্যারলেস রাউটার ডুয়েল ব্যান্ড সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তাছাড়া আমাদের এখানে আসল অ্যাকচুয়াল রাউটারের একটা লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিছু ফিচার্স দেওয়া রয়েছে যেমন 3-in-1। তাছাড়া কিছু ওভারভিউয়ের কথা যদি বলেন, এখানে আমরা 433 Mbps প্লাস 300 Mbps ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাচ্ছি, সুপিরিয়র কভারেজ পাচ্ছি, রাউটার এপি মোড, আরই মাল্টিপেল মোড পাচ্ছি, ইজি সেট আপ ও চেত্রা। তো মোটামুটি এরকম স্পেসিফিকেশান আমরা এর মধ্যে পাচ্ছি। অবশ্যই যদি দেখেন এখানে টিপিলিঙ্কের একটি ব্র্যান্ডিং, নিজের সাইডে কিছু স্পেসিফিকেশান, এই সাইডে কিছু বক্স কোয়ান্টিটি ক্যাশিং স্পেসিফিকেশান দেওয়া আছে, এবং এই সাইডে যদি কথা বলেন টেথার অ্যাপ এবং এই যে কিউআর কোডটা অ্যাপটি ডাউনলোড করার জন্য সেটা এখানে দেওয়া রয়েছে। তাছাড়া বক্সের ব্যাক সাইডে কথা যদি বলি, এখানে আমরা টিপিলিঙ্কের অ্যাকচুয়াল লোগো, এখানে আমাদের রাউটারের ব্যাক সাইডে কী কী পোর্ট সে সম্বন্ধে কিছু দেওয়া আছে, এবং এখানে মোডগুলো সম্বন্ধে কিছু দেওয়া আছে। সো বক্স খুলতে অ্যাট দ্য ফার্স্ট আমাদের সামনে আসে আমাদের অ্যাকচুয়াল মেন ইউনিট, যেটা হচ্ছে আমাদের সেই রাউটারটি। তো এখন এটা রাখছি সাইডে। তো তাছাড়া আমরা পাচ্ছি আমাদের একটা কুইক ইনস্টলেশন গাইড, একটা ইথারনেট কেবিল, তাছাড়া একটা কিছু লাইসেন্স নোটিশ দিয়েছে, এটা পাওয়ার কর্ডটা সেটা এখানে দেওয়া রয়েছে, এবং এটার সাহায্যে কিন্তু আমাদের রাউটারটি পাওয়ার অন হবে। সো বন্ধুরা, আনবক্সিং তোমরা দেখেছো, এবার সময় এসেছে একটা অনেস্ট রিভিউ দেওয়ার, যেটা ভিডিওর প্রথমে আমি বলেছি। তো অ্যাট দ্য ফার্স্ট আমি যদি বিল্ড অ্যান্ড ডিজাইন অনুযায়ী বলি, বিল্ড কোয়ালিটি কিন্তু ফুললি প্লাস্টিক ইউজ করা হয়েছে, এবং প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, কোনো চিপ প্লাস্টিক এতে ইউজ করা হয়নি, মানে অনেকটা প্রিমিয়াম ফিল আমরা টিপিলিঙ্কের ব্র্যান্ডের তরফ থেকে পেয়ে যাচ্ছি। তারা ডিজাইনের কথা যদি বলেন, আমরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুললি ফ্ল্যাট ডিজাইন নয়, এটা একটু কার্ভ এবং ওপরটা ডায়মন্ড কাট ব্ল্যাক ফিনিশের সাথে আসে, যার কারণে লুকটা অনেকটা কিন্তু গেমিং আমরা অ্যাচিভ করতে পারি। আপনি যদি গেমিং রাউটার খুঁজে থাকেন একটু ডিজাইন হবে, তো সেক্ষেত্রে এটা আমরা কনসিডার করতে পারি, মানে বাজেট সেগমেন্টের মধ্যে অনেকটা বেস্ট একটি রাউটার। তাছাড়া আমরা যদি রেঞ্জের কথা বলি, এখানে আমরা দেখতেই পাচ্ছেন তিনটে কিন্তু ওমনি ডাইরেকশনাল অ্যান্টেনা ইউজ করা হয়েছে, যেটা কিনা মাঝখানের অ্যান্টেনা আমরা 5 GHz এবং সাইডের দুটো 2.4 GHz রান করবে, এবং কোম্পানি ক্লেম করছে যে 1600 square feet আপনারা কিন্তু আরামসে সিগন্যাল পেয়ে যাবেন এবং হাই স্পিডের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। তো রেঞ্জের দিক থেকেও কিন্তু এটা অনেকটা একটি ভালো রাউটার। তাছাড়া কানেক্টিভিটি এবং স্পিডের কথা যদি বলি, 2.4 GHz আপনার 433 Mbps এবং 5 GHz আপ টু 300 Mbps পর্যন্ত কিন্তু স্পিড আমরা পেতে পারবেন। তাছাড়া কিছু ওভারভিউ স্পেসিফিকেশানের কথা যদি বলেন, আপনি এতে তিনটে মোড পেয়ে যাচ্ছেন, বেসিক্যালি সেটা সব রাউটারেই থেকে থাকে, যেমন অ্যাক্সেস পয়েন্ট মোড, ওয়্যারলেস রাউটার মোড এবং রেঞ্জ এক্সটেন্ডার। তাছাড়া বন্ধুরা, আপনি এর অ্যাডমিন প্যানেলে গিয়ে আপনার পিসি কিংবা মোবাইল থেকে সুন্দরভাবে কিন্তু এর সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন। তাছাড়া আপনি যদি অ্যাপের থ্রু দিয়ে করতে চান, তাহলে এই টিপিলিঙ্কের যে একটা টেথার নামে অ্যাপ রয়েছে, সেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই রাউটারের সমস্ত কিছু সেটিং কিন্তু ম্যানেজ করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, এখানে আমাদের একটা ইথারনেট কেবিলও দেওয়া হয়েছে, যেটার লেন্থটা মোটামুটি 1 মিটার এবং কোয়ালিটি খুব একটা ভালো নয়। তো আপনারা সেইটার মাধ্যমে আমরা কম্পিউটারে কানেক্ট করে এর সেটিং বলেন কিংবা হাই স্পিডের নেটওয়ার্ক বলেন অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়া এর যে অ্যাডাপ্টারটি দেওয়া হয়েছে, সেটা কিন্তু 12 ভোল্ট নয়, এটা 9 ভোল্টে কাজ করে, যেটা কিনা আমরা পাওয়ার এফিসিয়েন্টটা অনেকটা ভালো হবে আর কি। মোটামুটি একটা রিভিউ আপনাদের দিলাম। তো এবার যেটা আমি প্রত্যেক আনবক্সিং ভিডিও দিয়ে থাকি, আমার নিজের পার্সোনাল একটা রিভিউ, যেটা কিনা আমি প্রায় 1-2 সপ্তাহ ইউজ করার পর আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো অ্যাট দ্য ফার্স্ট বলে দিই, আমি এটা প্রায় 2 সপ্তাহ মোটামুটি ব্যবহার করছি, এবং এর যে রেঞ্জ সেটা সত্যি খুব অ্যামেজিং। সারা স্পিডের কথা যদি বলেন, এখানে ক্লেম করছে 2.4 GHz 433 Mbps, যদিও অত Mbps এর নেটওয়ার্ক কানেকশান আমাদের নেয়া নেই,
আমাদের ওই মোটামুটি 60 Mbps 70 Mbps এরকম, কিন্তু মোটামুটি ভালো রকমই আমরা স্পিড কিন্তু পেয়ে যান, এবং 5 GHz-এও কিন্তু মোটামুটি হাই স্পিড নেটওয়ার্ক আমরা অ্যাক্সেস করতে পারি। এবং যে একটা ফল্ট থেকে থাকে, যে কানেক্টিভিটি লস হয়ে যাওয়া কিংবা কিছু কিছু সময় রাউটারটা অফ হয়ে যাওয়া, তাছাড়া আপনার ডিসকানেক্ট হয়ে যাওয়া, নেটওয়ার্ক স্লো হয়ে যাওয়া, সেই সময়ের কোনো সমস্যা কিন্তু আমি রাউটারে ফেস করিনি। সুন্দর একটি এক্সপিরিয়েন্স পাচ্ছি, সুন্দরভাবে কিন্তু নেট আমি অ্যাক্সেস করতে পারছি। আপনি যদি গেমিংয়ের জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, বিশেষ করে স্ট্রিমারদের জন্য যারা স্ট্রিম করেন ইউটিউবে ফেসবুকে, তো তাদের জন্য বাজেট বেস্ট রাউটার হতে চলেছে, আপনারা এটা কনসিডার করতে পারেন। আমি যে মোডটাতে এটা ইউজ করি সেটা হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার। তো এই রাউটারটাকে কেন্দ্র করে অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে। আমি অ্যাক্সেস পয়েন্ট কীভাবে করতে হয়, রেঞ্জ এক্সটেন্ডার মোড কীভাবে সেট আপ করতে হয়, তাছাড়া আপনাদের ওয়্যারলেস রাউটার মোড কীভাবে সেট আপ করতে হয়, মোবাইলের মাধ্যমে কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে স্পিড বাড়াতে হয়, এই সব নিয়ে কিন্তু একটার পর একটা ভিডিও আনতে থাকবো এই রাউটারটাকে কেন্দ্র করে। তো সেই সব ভিডিও যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন, সেই সব ভিডিও যদি আমরা দেখতে পছন্দ হয়ে থাকে, এবং আনবক্সিং ভিডিও, মোবাইল টিপস রিলেটেড ভিডিও যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, আমার চ্যানেলটা আমরা দেখুন, আশা করি ভালো লাগবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি এরকম যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলবো, আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেল আমাকে জুড়ে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার।